ব্ল্যাক হোল শব্দটার সাথে পরিচিত নন এমন মানুষ টিম এক্সপ্লানেশনের সদস্য হতেই পারেন না। আর যদি আপনি নিতান্তই ব্ল্যাক হোল শব্দটি আজ প্রথম শুনছেন, তবে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, আপনার সে ধারণাও ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা একটা ব্ল্যাক হোলের মধ্য দিয়ে ট্রাভেল করব। আমরা উপলব্ধি করব ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করলে কেমন অনুভূতি হয়, এবং সেই সাথে সব শেষে আমরা জানব এই ইউনিভার্সের কেন্দ্র কোথায় অবস্থিত, এই ইউনিভার্সের কেন্দ্রে কী রয়েছে। আই নো ইটস নট গোয়িং টু বি কমফোর্টেবল, বাট ইট উইল বি প্রেটি ফান। ওয়েল, ফার্স্ট থেকেই শুরু করা যাক। ম্যাথামেটিক্যালি দেখতে গেলে এই দুনিয়ার যে কোনো বস্তুকেই ব্ল্যাক হোলে পরিণত করা সম্ভব, যদি আমরা তার স্পেসকে অত্যন্ত কম্প্রেসড করে দিতে পারি। দ্যাটস রাইট, এই দুনিয়ার সকল বস্তু, আমি, আপনি, ঘর বাড়ি, গাছপালা, পশু পাখি, আপনার হাতে সেলফোন, কম্পিউটার ইত্যাদি প্রত্যেকটি বস্তুরই সোর্স চাইল্ড রেডিয়াস নামক একটি প্রপার্টিস থাকে। এই সোর্স চাইল্ড রেডিয়াস হলো একটা খুব টাইনি 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 অ্যামাউন্ট অফ স্পেস, যে টাইনি স্পেসের মধ্যে ওই বস্তুটির এন্টায়ার মাসকে একত্রিত করলে স্বাভাবিকভাবেই ফিজিক্সের ল অনুযায়ী বস্তুটির ডেন্সিটি প্রচুর প্রচুর বেড়ে যায়, আর তখন তার গ্র্যাভিটেশনাল পুলও ফেনোমেনালি বৃদ্ধি পায়। এই আকর্ষণের পরিমাণ এতটাই বেড়ে যায় যে লাইটও তার থেকে মুক্তি পায় না। অ্যান্ড দ্যাটস ইট, ইউ হ্যাভ ইয়োর ব্ল্যাক হোল। আপনি যদি মাউন্ট এভারেস্টকে কম্প্রেসড করে ন্যানোমিটারের চেয়েও ক্ষুদ্র করে ফেলতে পারেন, কিংবা সমগ্র পৃথিবীর মাস একটা পিনাটের সাইজে নিয়ে আসতে পারেন, তাহলে তা ব্ল্যাক হোলে পরিণত হতে পারে। বাট লাকিলি ফর আস, আমাদের হাতে এমন কোনো টেকনোলজি নেই যাতে আমরা মাউন্ট এভারেস্ট কিংবা পৃথিবীকে ব্ল্যাক হোলে পরিণত করতে পারি। বাট আমাদের এই মহাবিশ্বে এমন অনেক নক্ষত্র আছে যারা আমাদের সূর্যের তুলনায় লক্ষ লক্ষ গুণ বড়, আর তাদের ক্ষেত্রে এই সোর্স চাইল্ড রেডিয়াসটাও অনেক অনেক বিশাল হয়। যখন সেই সকল নক্ষত্রের জ্বালানি শেষ হয়ে যায়, সে তখন নিজেকে যথেষ্ট উত্তপ্ত রাখতে পারে না, তখন সে নিজের মধ্যেই কোলাপস করে যেতে থাকে, এবং ফাইনালি নক্ষত্রটি ইনফিনিটেসিমালি স্মল একটা পয়েন্টে স্কুইজ করে যায়, যাকে বলা হয় সিঙ্গুলারিটি। এই পরিস্থিতিতে তার ডেন্সিটি বেড়ে যাওয়ার কারণে তার গ্র্যাভিটেশনাল পুল এতটাই বেড়ে যায় যে সে আশেপাশে থাকা সব কিছুকে নিজের মধ্যে টানতে শুরু করে। তার এই আকর্ষণ থেকে কোনো কিছু নিষ্কৃতি পায় না, নট ইভেন লাইট। এভাবেই বাস্তবিক ক্ষেত্রে ব্ল্যাক হোল তৈরি হয়। ওয়েল, ব্ল্যাক হোল কীভাবে তৈরি হয় তা নিয়ে অনেক আলোচনা হলো, এবার চলুন একটা ব্ল্যাক হোলে প্রবেশ করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, আমরা যখন ব্ল্যাক হোলের দিকে এগিয়ে যাচ্ছি তখন আমরা কী কী দেখব? আমরা জানি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্পেস এবং টাইমকে বেন্ড করে দিতে সক্ষম। আমাদের সূর্যের পেছনে থাকা কোনো নক্ষত্রকে আমরা যে পজিশনে দেখি, নক্ষত্রটির অ্যাকচুয়াল পজিশন তার থেকে খানিকটা ভিন্ন হয়। তার কারণ, আমাদের সূর্যের গ্র্যাভিটেশনাল ফিল্ড ওই নক্ষত্র থেকে আসা আলোকরশ্মিকে খানিকটা বেঁকিয়ে দেয়। এখন যদি আমরা আরও বড় কোনো অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে আলোচনা করি, ফর ইনস্ট্যান্স এন্টায়ার কোনো গ্যালাক্সি কিংবা কোনো সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, তাদের ক্ষেত্রে এই বেন্ডিংটা আরও ইমার্সিভ হয়। এই সকল ক্ষেত্রে ডিস্টরশনটা এতটাই সিগনিফিক্যান্ট হয় যে এর শেপটা টোটালি বদলে যায়। এই ইমেজটাতে আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার ওয়ান পজিশনে আছে ব্লু গ্যালাক্সি, নাম্বার টুতে আছে একটি ক্লাস্টার অফ রেড গ্যালাক্সিস, আর নাম্বার থ্রি পজিশনে আছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি এবং সেখানে আমাদের পৃথিবী অবস্থিত। এই পরিস্থিতিতে ব্লু গ্যালাক্সি থেকে আসা আলো ক্লাস্টার অফ রেড গ্যালাক্সির গ্র্যাভিটেশনাল ফিল্ডের কারণে ডিস্টর্টেড হয়ে স্মিয়ার অ্যান্ড স্মাজেস প্রোডিউস করে, ফলে পৃথিবী থেকে দেখলে এই ব্লু গ্যালাক্সিটিকে তার অ্যাকচুয়াল আকৃতির বদলে একটা রিং শেপের অবজেক্ট মনে হয়, যেটা রেড গ্যালাক্সির সুপার ক্লাস্টারটির চারদিকে ঘিরে থাকে। এই ফেনোমেনাটি পরিচিত গ্র্যাভিটেশনাল লেন্সিং নামে। এই যে সিমুলেশনটি আপনারা দেখতে চলেছেন, এখানে গ্যালাক্সিটি ব্ল্যাক হোলের রেসপেক্টে অনেকটা পেছনে আছে, কিন্তু গ্যালাক্সিটি থেকে আগত আলোকরশ্মি ব্ল্যাক হোলটির পেছন দিয়ে পাস করার সময় ডিস্টরশনটা লক্ষ্য করুন, যেন মনে হচ্ছে আলোকরশ্মিগুলি ব্ল্যাক হোলের চারপাশে ঘিরে রয়েছে। ঠিক তেমনই যদি আমাদের পৃথিবী কোনো ব্ল্যাক হোলের চারপাশে প্রদক্ষিণ করে, প্রথমে সব কিছু নর্মাল মনে হলেও ঘুরতে ঘুরতে পৃথিবী যখনই ব্ল্যাক হোলের পেছন দিকে অবস্থান করবে, তখন তা থেকে আগত আলোকরশ্মি ডিস্টর্টেড হয়ে এরকম একটা ভিজুয়ালাইজেশন তৈরি করবে। ওয়েল, বাইরে থেকে কেমন দেখাবে তা জানা গেল, এবার চলুন ব্ল্যাক হোলের ভিতরে প্রবেশ করা যাক।
ভিডিওটির বক্তব্যকে সর্বসাধারণের বোধগম্য করার জন্য জটিলতা এড়াতে এক্ষেত্রে আমরা একটি সিম্পল ব্ল্যাক হোল নিয়ে আলোচনা করছি। এটির কোনো চার্জ নেই, এটি চারপাশে মুভ করছে না এবং এটির আশেপাশে এমন কোনো পদার্থ নেই যাকে সে গ্রাস করতে পারে। এই ব্ল্যাক হোলটি একদম একা কোনো একটা জায়গায় অবস্থান করছে। আমরা যত ব্ল্যাক হোলটির দিকে এগিয়ে যাব, আমাদের দৃষ্টিভঙ্গিতে ব্ল্যাক হোলের পেছনের ইউনিভার্সের ডিস্টরশন রেট আরও বাড়তে থাকবে। আমরা যত প্রোগ্রেস করব ব্ল্যাক হোলের দিকে, আমাদের ফিল্ড অফ ভিউ ধীরে ধীরে ব্ল্যাক হোলের ডার্কনেস দ্বারা কভার্ড হতে থাকবে। এই অবস্থায় এগোতে এগোতে যখন আমাদের অর্ধেক ফিল্ড অফ ভিউ ব্ল্যাক হোলের ডার্কনেসে নিমজ্জিত, তখন আমরা পৌঁছব ফোটন স্ফিয়ার নামক একটি অবস্থানে। এখানে একটা ম্যাজিক্যাল জিনিস আমরা এক্সপিরিয়েন্স করতে পারব। এই পার্টিকুলার পয়েন্টটায় আসার পর লাইট রে এবং ফোটন পার্টিকেলস অ্যাকচুয়ালি ব্ল্যাক হোলটিকে প্রদক্ষিণ করতে শুরু করে। এই সময় আপনি যদি এক মুহূর্তের জন্য থেমে আপনার পাশে তাকান, লিটারালি আপনি আপনার মাথার ব্যাকসাইডও স্পষ্ট দেখতে পাবেন, কারণ আপনার মাথার পেছন দিক থেকে আগত আলোকরশ্মি সম্পূর্ণ ব্ল্যাক হোলটিকে প্রদক্ষিণ করে আপনার চোখের সামনে এসে উপস্থিত হবে। আমরা জানি গ্র্যাভিটেশনাল ফিল্ড শুধুমাত্র স্পেসকেই বেন্ড করে না, সেটা সময়কেও প্রভাবিত করতে পারে। আপনি যদি ব্ল্যাক হোলের কাছে পৌঁছে যান, সেখানে গ্র্যাভিটি এতটাই স্ট্রং হবে যে কোনো এক অবজারভার যদি আপনাকে ব্ল্যাক হোলে প্রবেশ করতে দেখেন, তিনি এক অদ্ভুত দৃশ্য দেখতে পাবেন। তিনি কখনোই আপনাকে ব্ল্যাক হোলের মধ্যে দ্রুত প্রবেশ করতে দেখতে পাবেন না, বরঞ্চ তিনি দেখবেন ব্ল্যাক হোলের দিকে আপনার অ্যাপ্রোচ ক্রমশ স্লো থেকে স্লোয়ার হয়ে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট পয়েন্টে যাওয়ার পর তার দৃষ্টিতে আপনার গতি স্থির হয়ে যাবে। এই পয়েন্টটাকে বলা হয় ইভেন্ট হরাইজন। এই ইভেন্ট হরাইজন মার্জিনটিকে লাইট রে ক্রস করলে তা আর ফিরে আসতে পারে না, ফলে আপনি ইভেন্ট হরাইজন অংশটি ক্রস করে গেলেও ওই অবজারভারের দৃষ্টিতে সেই অবস্থানের আলোকরশ্মি পৌঁছবে না। তার দৃষ্টিতে আপনি ওই ইভেন্ট হরাইজনের মার্জিনের কাছাকাছি পৌঁছে ধীরে ধীরে রেড শিফটেড হতে হতে ফাইনালি মহাবিশ্বে মিলিয়ে যাবেন। তিনি আপনাকে কখনোই ইভেন্ট হরাইজন অংশটিকে ক্রস করতে দেখতে পাবেন না। তাঁর দৃষ্টিতে আপনার জার্নি সেখানেই শেষ, কিন্তু আপনার কাছে সব কিছু ফাইন চলছে। আপনি ধীরে ধীরে ব্ল্যাক হোলের সিঙ্গুলারিটির দিকে এগিয়ে যাচ্ছেন ইভেন্ট হরাইজনকে ক্রস করে। এই সময় আপনার ফিল্ড অফ ভিউ ক্রমশ পরিবর্তিত হতে হতে আপনি সমগ্র ইউনিভার্সকে একটা সময় পর আপনার পেছনের রাউন্ড শেপে অবস্থান করতে দেখবেন। এই সময় যখন আপনি সিঙ্গুলারিটির খুব কাছাকাছি পৌঁছে যাবেন, আপনার বডি টিস্যু স্ট্রেচড হতে শুরু করবে। সায়েন্টিস্টরা এই স্পেশাল স্ট্রেচিং ফেনোমেননটিকে নাম দিয়েছেন স্প্যাগেটিফিকেশন। আপনি যখন এই পয়েন্টে পৌঁছে গেছেন, তখন প্রবাবলি ইউ উড বি ডেড। আর আপনি যখন ফাইনালি সিঙ্গুলারিটিতে পৌঁছলেন, ওয়েল আমরা ঠিক জানি না তখন কি ঘটবে। আমাদের ফিজিক্স এ সম্পর্কে কোনো ব্যাখ্যা এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারেনি। হয়তো আপনি এই মুহূর্তে সম্পূর্ণ ডিসঅ্যাপিয়ার হয়ে যাবেন ব্ল্যাক হোলের অন্ধকারে, কিংবা আপনি হয়তো অন্য কোনো ইউনিভার্সের অন্য কোনো প্রান্তে রিঅ্যাপিয়ার্ড হয়ে উঠবেন ওয়ার্ম হোলের মাধ্যমে। এই ওয়ার্ম হোল নিয়ে আমরা পরবর্তীকালে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। তবে এই ভিডিওটা শেষ করার আগে আপনাকে আমি নিয়ে যাব ইউনিভার্সের একদম সেন্টারে। এই ইউনিভার্সের সেন্টার কোথায় অবস্থিত, আর এই সেন্টারে কী বা আছে? প্রশ্নটা হয়তো খুবই ফ্যান্টাসাইজিং কিংবা স্বপ্নের মতো মনে হতে পারে, বাট অ্যাকচুয়াল অ্যান্সার হলো সেন্টার অফ ইউনিভার্স ইজ লোকেটেড ইন এভরিওয়্যার। এটাকে বলা হয় কসমোলজিক্যাল প্রিন্সিপাল। আমাদের ইউনিভার্স একটা এক্সপ্যান্ডিং বেলুনের মতো, আর আমরা তার স্ফেরিক্যাল সারফেসে রয়েছি। এক্ষেত্রে বেলুনের সারফেসে আপনার পজিশনটা যেখানেই হোক না কেন, নির্দিষ্ট টাইম অন্তর অন্তর বেলুনটা যত স্ফীত হচ্ছে, আপনার চারপাশের প্রত্যেকটা পয়েন্ট আপনার থেকে সেম রেটে দূরে সরে যাচ্ছে। এই সিমুলেশনটি দেখুন, এখানে দুটো ডটেড লেয়ার আমরা দেখতে পাচ্ছি, দুটোই এক্স্যাক্টলি সেম ফিগারের, শুধুমাত্র উপরের লেয়ারটি নিচের লেয়ারের তুলনায় 5% মোর এক্সপ্যান্ডেড। ধরে নিন এই ডটগুলোর যে কোনো একটিতে হয়তো আপনি অবস্থান করছেন, এবং আপনি চাইছেন পারিপার্শ্বিক পরিবর্তনের রেসপেক্টে আপনার অবস্থানকে মেজার করতে। যখন আমি এই দুটো লেয়ারের যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে পারফেক্টলি অ্যালাইন করে দেব, বুম, ইট ইজ দ্য সেন্টার। আপনি যে কোনো ডটের পাস্ট এবং এক্সপ্যান্ডেড পোর্শনকে মিলিয়ে দেখতে পারেন। যখনই দুটো লেয়ারের সেম পয়েন্টকে অ্যালাইন করবেন, সেটা তখনই
তার রেসপেক্টে সমগ্র এক্সপ্যান্ডিং ফিল্টার সেন্টারে পরিণত হবে। সো যখনই নিজেকে খুব একা লাগবে, উন্মুক্ত কোনো প্রান্তরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান, দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লক্ষ লক্ষ নক্ষত্র কোটি কোটি জ্যোতিষ্কের মধ্যমণি আপনি নিজে। আপনাকে ঘিরেই রয়েছে অসংখ্য গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, জ্যোতিষ্ক, আর আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একদম কেন্দ্রে অবস্থান করছেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।